বন্ধুরা, তারপর কি হলো? যখন একটা 4 বছরের বাচ্চা ছেলে একটা গরিলার খাঁচার মধ্যে পড়ে যায়, বাচ্চাটাকে নিচে পড়ে থাকতে দেখে মা গরিলাটি বাচ্চাটির কাছে ছুটে আসে। তখন সবার মনে হয় এবার সে বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু মা গরিলাটি তাকে সেখান থেকে উঠিয়ে সোজা দাঁড় করিয়ে দেয়, আর এটা চেক করে যে বাচ্চাটির কোথাও আঘাত লেগেছে কিনা। পরে সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে দৌড়ে চলে যায়, আর বাচ্চাটাকে একটা কোণে নিয়ে গিয়ে নিজের পিছনে লুকিয়ে রাখে। তারপর যখনই কেউ তার কাছে বাচ্চাটাকে নিতে আসতো, তখনই সে তার উপরে হামলা করে দেয়, কারণ সে ভেবেছিল তারা বাচ্চাটির ক্ষতি করতে আসছে। কিন্তু শেষে বাচ্চাটাকে যে এইভাবে ছিনে নেবে তা একদমই আশা করিনি। তার আগে যারা ইন্ডিয়ার বাংলাদেশ থেকে দেখছো তারা লাইক করো, আর অন্যরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, লাইক শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ানরাই করবেন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত এই গরিলাটিকে বন্দুক দিয়ে শুট করে মেরে ফেলা হয়। তারপর বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়, আর এর জন্য সেখানে ওই মা গরিলাটির একটা স্ট্যাচু বানানো হয়, যেটা এখনো সেখানে রয়েছে।